প্রথমে যে খবরের দিকে নজর রাখব ফের হাতির হানায় মৃত্যু হলো তিনজনের আহত হয়েছে দুজন বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রাম শহরের 16 নম্বর ওয়ার্ডের শিরিশপোল এলাকায় দুটি দলমার দাঁতাল হাতি এবং একটি শাবক হাতি তাণ্ডব চালায় আর সেই তাণ্ডবের জেরেই আহত হয় এক মহিলা সহ চারজন যুবক এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এক মহিলা সহ দুই যুবককে মৃত বলে ঘোষণা করেন একজনকে মেডিকেল ওয়ার্ড ও আরেকজনকে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায় ঝাড়গ্রাম শহরে শোকের ছায়া নেমে এসেছে কবে হাতি তাড়াতে পদক্ষেপ নেবে বনদপ্তর তারই দিকে তাকিয়ে রয়েছে ঝাড়গ্রাম জেলার মানুষ প্রায় প্রতিদিনই ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে হাতির হামলায় হতাহত হচ্ছেন লোকালয়ের সাধারণ মানুষ কৌশিকী অমাবস্যায় ভক্তদের ঢল তারাপীঠের মন্দিরে শুক্রবার ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যার পূর্ণ লগ্নে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটল তারাপীঠের মন্দিরে দুবছর বাদে অতিমারী করোনার আবহ কাটিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারাপীঠে এসে পৌঁছেছেন দর্শনার্থীরা সকাল থেকেই তারাপীঠ মন্দিরে নেমেছে ভক্তদের ঢল সকলে পুণ্যার্জনের জন্য পুজো দিচ্ছেন তারা মায়ের সাজিয়ে তোলা হয়েছে তারাপীঠের মন্দির কয়েক লক্ষ পুণ্যার্থীদের সমাগমে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সজাগ রয়েছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতিমারী করোনার কারণে বিগত দুবছর বন্ধ ছিল তারাপীঠের কৌশিকী অমাবস্যায় পুণ্যার্থীদের সমাগম তারাপীঠে শুক্রবার কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ তানামায়ের ভক্তদের আগমন ঘটেছে এবার বনদপ্তরের অভিযান কয়েক লক্ষ টাকার লাল চন্দন কাঠ উদ্ধার ঘটনায় গ্রেফতার দুজন ধৃতদের নাম ত্রিলোকী প্রসাদ ও নির্মল দাস ত্রিলোকী প্রসাদ আলিপুরদুয়ার জেলার হাসিমারার সাতালি মোড়ের বাসিন্দা অন্যদিকে নির্মল দাস কোচবিহার জেলার গোপালপুরের সোনারি কাকড়ি বাড়ির বাসিন্দা বলে জানা গেছে বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে বিন্নাগুড়ি বনদপ্তরের কর্মীরা তেলিপাড়া চা বাগান এলাকায় অভিযান চালায় সেখানে একটি গাড়ি থেকে লাল চন্দন কাঠ উদ্ধার হয় এবং দুজনকে আটক করা হয় এরপর সেই দুজনকে জিজ্ঞাসাবাদ করে আরও অন্যান্য জায়গায় লাল চন্দন কাঠ রাখা হয়েছে বলে জানতে পারে বনদপ্তরের কর্মীরা এরপর বিন্নাগুড়ি স্কোয়াড মালবাজার স্কোয়াড গরুমারা নর্থ রেঞ্জ ও গরুমারা সাউথ রেঞ্জের বনকর্মীরা কোচবিহার শহরের একটি শপিং মলের গোডাউন থেকে প্রচুর পরিমাণে লাল চন্দন কাঠ উদ্ধার করে গরুমারা বনদপ্তরের এডিএফও ধনঞ্জয় পালের নেতৃত্বে এই অভিযান চালানো হয় এদিকে উদ্ধার হওয়া লাল চন্দন কাঠের পরিমাণ প্রায় 2 টনের মতো বলে জানা গিয়েছে লাল চন্দন কাঠগুলো উদ্ধার করে নিয়ে আসা হয় প্রথমে বিন্নাগুড়ি বনদপ্তরে পরে সেগুলো গরুমারাতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে ঘটনায় আটক দুজনকে শুক্রবার কোর্টে তোলা হবে সব খবর সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করুন সেই সঙ্গে আমাদের ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করুন তবে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না